বাইকের সবচেয়ে বড় সমস্যাগুলো মূলত শুরু হয় কোন বাইকে অকটেন এবং কোন বাইকে পেট্রোল এটা না বুঝে ব্যবহার করার কারণে। আসসালামু আলাইকুম, দিস ইজ হযরত, ওয়েলকাম এম এস এ ব্লক। আজকের ব্লকের মেইন টপিক হচ্ছে আপনি যে বাইকটা রাইড করতেছেন এই বাইকটা মূলত কি অকটেন দিয়ে রাইড করবেন নাকি পেট্রোল দিয়ে রাইড করবেন। সো এই বিষয়টা এখনও পর্যন্ত যারা ক্লিয়ারভাবে জানেন না এই ভিডিওটা তাদের জন্য। সো আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো প্রথমে আমরা জেনে নেব যে কোন সকল কোন কোন বাইকে মূলত অকটেন ইউজ করতে হয় এবং কোন কোন বাইকে পেট্রোল ইউজ করতে হয়। সো যে সকল বাইকের কম্পেয়ার রেশিও মূলত 9-এর কম এই বাইকগুলোতে আপনারা পেট্রোল ইউজ করতে পারেন, আর যেগুলোর কম্পেয়ার রেশিও মূলত 9-এর বেশি সেই সকল বাইকে আপনারা অকটেন ইউজ করবেন। এখন কম্পেয়ার রেশিওটা জানার জন্য অবশ্যই আপনার বাইকের যে মডেল নাম্বারটা আছে, সো সেই মডেল নাম্বারটা যদি আপনি গুগলে গিয়ে সার্চ করেন তাহলে অবশ্যই আপনার বাইকের কম্পেয়ার রেশিওটা চলে আসবে এবং সেইখান থেকে আপনি দেখে নিতে পারেন। আপনাদেরকে আরও একটু সহজ করে দিই, সেটা হচ্ছে আপনি যে বাইকটা রাইড করতেছেন সেটা যদি 80 থেকে 125 সিসির মধ্যে হয় তাহলে আপনি ধরে নেবেন আপনার বাইকের কম্পেয়ার রেশিও 9-এর কম, সুতরাং আপনিও পেট্রোল ইউজ করতে পারেন। আর যদি 125 থেকে উপরে হয়, 160 পর্যন্ত বা এরা উপরে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে অকটেন ইউজ করতে হবে, আর সেই ক্ষেত্রে অবশ্যই আপনার বাইকের কম্পেয়ার রেশিও 9-এর বেশি। সো এই জিনিসটা আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এখন নাম্বার 2 যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার বাইকের কম্পেয়ার রেশিও যদি কম থাকে সেই ক্ষেত্রে আপনি লং ট্যুরে কী ব্যবহার করবেন, পেট্রোল নাকি অকটেন। সো কম সিসির যে বাইকগুলো আছে 80 থেকে 125 পর্যন্ত এই বাইকগুলো দিয়ে যদি আপনারা লং ট্যুর করতে চান তাহলে অবশ্যই আপনাকে পেট্রোল ইউজ না করে অকটেনটা ইউজ করতে হবে। সো কেন অকটেন ইউজ করবেন এই নিয়ে যদি আমি কথা বলি তাহলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে আজকে এইগুলো নিয়ে কথা বলতেছি না, অন্য আরেকদিন কথা বলবো। সো সংক্ষেপে শুধু এইটুকুই বলে দিলাম যে যদি আপনারা লং ট্যুর করতে চান 80 থেকে 125 সিসির বাইক দিয়ে তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে আপনাকে অকটেনটা ইউজ করতে হবে। সো নাম্বার 3 হচ্ছে যে আপনারা যেই ভুলটা আমরা মূলত করে থাকি সেটা হচ্ছে যে অকটেন এবং পেট্রোল দুইটাকে মিক্স করে তারপরে বাইক রাইড করি। আসলে সব বাইকের ক্ষেত্রে কিন্তু মিক্স করা যাবে না, তবে কিছু কিছু বাইক আছে যেগুলোর ক্ষেত্রে আপনারা চাইলে অকটেন এবং পেট্রোলটাকে মিক্স করে তারপরে রাইড করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার বাইকের কম্পেয়ার রেশিও যদি 9-এর কাছাকাছি থাকে, যেমন 8 বা 8.5 এই ধরনের যদি আপনার বাইকের কম্পেয়ার রেশিও থাকে তাহলে দুইটা মিক্স করে আপনি চালাতে পারেন, কোনো প্রবলেম হবে না আপনার বাইকের। কিন্তু যদি কাছাকাছি না থাকে, যদি কোনো বাইকের কম্পেয়ার রেশিও 7 থাকে তাহলে তো আর দুইটাকে মিক্স করে চালানো সম্ভব না। তবে একটা জিনিস আপনার খুব ভালোভাবে খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে আমরা কিন্তু একটা জিনিস করি, সেটা যে যখন অকটেন দিয়ে বাইক রাইড করতেছি মাঝখানে না পেয়ে পেট্রোল দিয়ে আবার রাইড করলাম, তখন দেখা যায় যে অনেক সময় অকটেনের চাইতে পেট্রোলের মাইলেন্সটা মোটামুটি কিছুটা বেশি যায়। তো এটা ঘাবড়ানোর কিছুই নাই, যখন আপনার কিছুটা বেশি যাবে তখন আপনারা চিন্তা করবেন যে না এখন এতদিন অকটেন দিয়ে রাইড করছি এখন পেট্রোল দিয়ে করি। তো এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল, এই কাজটা কখনোই করবেন না। দেখা যায় এই কাজটা করলে অল্প কিছুদিন মাইলেজ ভালো পাওয়া যায়, কিন্তু লং টাইম যখন আমরা এই কাজটা করব তখন আমাদের ইঞ্জিনের ওপর সাইড ইফেক্ট পড়বে, যার কারণে ইঞ্জিন ড্যামেজ হয়ে যেতে পারে। সো ইঞ্জিনে বিভিন্ন প্রবলেম হবে, যার কারণে অবশ্যই আপনারা যখন যেই বাইকগুলোর কম্পেয়ার রেশিও 9-এর নিচে সেগুলো পেট্রোল দিয়ে রাইড করবেন, আর যেগুলো কম্পেয়ার রেশিও 9-এর উপরে সেগুলো অবশ্যই অকটেন দিয়ে রাইড করবেন। আর লং ট্যুরের ক্ষেত্রে তো বললাম, আদা আদির ক্ষেত্রেও বললাম, সব কিছু বিষয় ক্লিয়ার করে বলে দিলাম যতটুকু আমি জানি। তো আশা করি আপনারা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছেন। তারপরেও যদি অকটেন পেট্রোল সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।